참, 참, 참. আমরা পাগলের মতো রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি ঝড় দেখবো বলে আমাদের নদীর ঘাটের পারে, মানে ওই তো এই ওয়েদারটা দেখবো বলে যা জোরে জোরে হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে, উলবুল হাওয়া দিচ্ছে, কালকে সারা ঝড় হয়েছে, সারা রাত রেমাল সারা রাত দাপট তাণ্ডব করেছে। 4:30 সময় একবার উঠেছিলাম, বাবা যা ঝড় হচ্ছিল, আমাদের বিড়ালগুলো বারান্দায় শুয়েছিল দেখছিলাম, মানে আমাদের বারান্দাটা সেল মতো আছে, তোমরা হয়তো দেখেছো, তো ওর তলায় গিয়ে শুয়েছিল, হ্যাঁ আর একটা ওপরে শুয়েছিল। যাই হোক বেশ সুন্দর ওয়েদার, তাই ভাবলাম রাজিকে বললাম যে চলো একটু হেঁটেই আসি সকাল সকাল, গিয়ে একটু মানে এই ওয়েদারটা উপভোগ করতে হবে, তাই তো? বৃষ্টি ঝড় বৃষ্টি হলে আম কুড়াতে বেরিয়ে যেতাম, এখন আম গাছ কোথায় গো? এখানে আমি হয়নি আর আম গাছ কোথায় তুমি বেরোবে সেটা হচ্ছে ব্যাপার। এই দেখো বাইরের ওয়েদার খুবই সুন্দর লাগছে একদম। এখন যাচ্ছি ঘাটের পারে, হ্যাঁ এখন যাচ্ছি ঘাটের পারে, চলেই এসেছি একটুখানি গেলেই ঘাটের পার, তারপরে তো ঘাটের পারে একটুখানি দাঁড়াবো, এই ওয়েদারটাকে উপভোগ করবো, তারপরে সারাদিন তো আজকে বর্ষার মধ্যে সেই কাটবে, কারণ আজকে আমি ইউনিভার্সিটিও যাইনি এই বর্ষার জন্য, ইউনিভার্সিটি যেতে চাইছিল আমি যেতে দিইনি, হ্যাঁ ও যেতে দেয়নি, আমি চেয়েছিলাম যেতে, না এই বৃষ্টি যে এখন যেরকম বৃষ্টি পড়ছে সকালবেলা পড়ছিল না, তাই ভেবেছিলাম যেতে পারি, তারপরে তো সবাই বললো যাবে না, তাই ম্যাডামরাও বললো স্যাররাও বলো ওরাও আসতে পারবে না, ওনারাও আসতে পারবেন না, তাই জন্য আর গেলাম না। এই দেখো এই দেখো ও হেভি লাগছে, তোমরা কে আমাদের মতো করে মানে বৃষ্টিটাকে অনুভব করেছো সেটা কমেন্টে জানিও। আরে কিলো, আর এই সাইডটা ফাঁকা বলে আরো এরকম হাওয়ার দাপট দেখা যাচ্ছে, জলের ছাপটা যাচ্ছে কি সুন্দর নদীর উপর দিয়ে, হ্যাঁ এখান থেকে অবশ্যই দেখা যাচ্ছে, আজকে মনে হয় পার্ক খুলবে না, ক্লোজ মনে হয় ক্লোজ আজকে, কারণ এই ঝড় বৃষ্টির মধ্যে কেই বা আসবে পার্কে, চলো আগে ঘাটের পাড়ে যাই। ও হেভি লাগছে নদীর পাড়ের উপর দিয়ে বৃষ্টির আভাটা যাচ্ছে সেই লাগছে, শান্ত নদী এখন বয়ে চলেছে, দারুণ লাগছে দারুণ লাগছে, চারপাশটা অসাম, জায়গাটা এমনি ভালো সত্যি, জায়গাটা খুব সুন্দর লাগে আমার সত্যি, এই জায়গাটা যাবে রেডি হয়ে যাবে দারুণ লাগবে, কিন্তু ভোরবেলার জন্য বেস্ট, ভোরবেলা আর বিকেল বেলার জন্য বেস্ট, চারপাশে একটা লোক নেই আর আমরা এখানে পাগলামি করতে এসেছি সাত সকালে, সাত সকালে ভিজছি বসে বসে, সুন্দর ওয়েদার এত সুন্দর জায়গা রয়েছে না, মনে হচ্ছে কয়টা রিলস বানানো যেতে পারে, সেটাই হেভি লাগছে। তো শুনছি বাংলাদেশের দিকে ঝড় চলে যাচ্ছে, তো তোমাদের বাংলাদেশ চলে গেছে, তোমরা যারা যারা বাংলাদেশ থেকে দেখছো ভিডিওটা আসবে তো দেরি করে, তো তারা যারা কমেন্ট করো যে তোমরা ঝড়কে উপভোগ করেছো কিনা, আমরা তো করছি, খুব একটা দাপট হয়নি, মানে আমফান যখন হয়েছিল আমফানে যেরকম ক্ষতি হয়েছে সেই লেভেলে কোনো ক্ষতি হয়নি, ক্ষতি না হয় ভালো, ক্ষতি হলে যারা নর্মালি টিনের ঘরে বা চালার ঘরে থাকে তাদের খুবই কষ্ট, তারা নিরুপায় সত্যি, তারা তাদের জন্য খুবই কষ্ট, আমরা নয় দালান ঘরে থাকি তা অতটা কষ্ট নেই কিন্তু তাদের খুব কষ্ট, তো উড়িয়ে নিয়ে চলে যায়, তো হ্যাঁ তো ঝড় সেরকম দাপট না ফেলাই ভালো, কিন্তু হ্যাঁ এই পরিবেশটা মনোরম পরিবেশ ভালো লাগে, এই জিনিসটা এইটাই এখন ভালো লাগছে, মানে এই এই জিনিসটা ভালো লাগছে, হালকা হাওয়া দিচ্ছে একটা থেকে থেকে, ও সেই ফিলিংস বলো, হ্যাঁ সেই মজা, কত বছর পরে এরকম এরকম ভিজছি বৃষ্টিতে পাগলের মতো প্রায় 5-6 বছর হয়ে গেছে, 5-6 বছরের বেশি,
সাত আট বছর তো হয়ে গেল ধরতে গেলে, কারণ ফিরে হয়েছে নাকি? হ্যাঁ, যখন পড়তে যেতাম আমি আর আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তো ও আর আমি মিলে এরকম যখন এরকম বৃষ্টি হতো আমরা বেরিয়ে পড়তাম। এমন তো আছে যে সন্ধ্যাবেলা পড়া শেষ হয়েছে, সাতটা সাড়ে সাতটা পড়া শেষ হয়েছে, আমরা দুজন মিলে সারা রানাঘাট চষে বেরিয়েছি বৃষ্টিতে ভিজে। প্রায় দু তিন ঘন্টা বৃষ্টি হয়েছে, দু তিন ঘন্টা সারা রানাঘাট চষে বেরিয়েছি এবার থেকে ওপারে গিয়ে, এরকম বলছি রাস্তার মধ্যে শুয়ে পড়েছি বৃষ্টিতে ভিজে ভিজে। তো যাই হোক, এই বৃষ্টির মধ্যে এই ওয়েদারটা একটু অনুভব করি, আর ক্যামেরার লেন্সে জলে ভরে যাচ্ছে আজকে সেই লেভেলের খাওয়া দাওয়া। হ্যাঁ, আজকে বৃষ্টির ওয়েদারে কি খাওয়া দাওয়া হতে পারে তোমরা জানোই, অনুভব করছি করবো, করে নিয়ে বাড়ির দিকে যাবো। দেখতেই পাচ্ছো অনেক ভিজে নিয়েছি, স্নান করে নিয়েছি ভিজে, এখন যাচ্ছি বাড়ি, বহুত ভিজে নিয়েছি, ছাতা বন্ধ করে দিতে হয়েছে, যা হাওয়া দিচ্ছে। ফোন এখানে এই ইয়ের থেকে পার্কের থেকে একটা প্যাকেট নিলাম, ফোনটা ঢুকালাম, আমার ফোনটাই নিয়ে এসেছিলাম, তা ফোনটা ভিজে যাবে বলে, ফোনটা তো আর ওয়াটারপ্রুফ না, ক্যামেরাটা হতে পারে ঠিক আছে কিন্তু ফোনটা তো ভিজালে চলবে না, ফোনটা ছাড়া কাজ আটকিয়ে যাবে সব। তো যাই হোক, ফোনটা প্যাকেটে ঢুকিয়ে পকেটে ভালো করে ঢুকিয়ে নিয়েছি, আর এখন ভিজে, এই যে দেখতেই পাচ্ছ পুরো চপচপে ভিজে গেছি, ভিজে এখন বাড়ি ফিরছি। এই ভিজে খিদেও পেয়ে গেছে অবশ্য, রাস্তায় একটা লোক নেই জন্য আর আমরা পাগলামি করি সকালে উঠে, কে ফাঁকা পুরো এরকম নিরিবিলি, আমি সত্যিকারই তবে ভালো লাগছে, আমি ছোটবেলায় ফিরে এলাম একদম, এটা মনে হয়েছে ছোটবেলায় মাঝে মধ্যে মাঝে মধ্যে এই ফিলগুলো নেওয়া উচিত আমার মনে হয়, তাও আমার দৌলতে, এটা ঠিক কথা। ওই বললো সকালবেলা ঘুম থেকে উঠে চলো একটুখানি ঘাটের পার থেকে ঘুরে আসি, বললাম ঠিক আছে চলো, আমি না করিনি অবশ্য, বলেছে একবার আমি চলে এসেছি, আইডিয়াটা তো আমার না, আইডিয়াটাও মাঠে একটু লাফালাফি করবো নাকি জল ফলাতে, হ্যাঁ ছোটবেলায় কাদার মধ্যে গিয়ে এরকম ডাইভ মারতাম, সেটাই। যাই হোক, এখন বাড়ির পথে যাই, খাও লাগবে, খিদেও পেয়ে গেছে, বাড়ি গিয়ে আগে স্নান করতে হবে, কারণ এই বৃষ্টিতে ভিজেছি, স্নান না করে এই গা শুকালে চুলকাবে, ঠান্ডা লেগে যাবে, জ্বর চট চলে আসবে, ওর আবার ইউনিভার্সিটি আছে যেতে পারবে না। যাই হোক, বাড়ির দিকে যাই, তারপর গিয়ে বাদ বাকি কথা হচ্ছে তোমাদের সঙ্গে। ভিজে ভিজে বাড়ি চলে এসেছি, এসে স্নান করলাম, তারপরে এখন আবার চেঞ্জ টেঞ্জ করে, এই যে তোমাদের খাবারে যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা, তোমরা কজন কমেন্ট করেছো সেটা তো দেখতেই পারবো, খিচুড়ি আর হচ্ছে ডিম অমলেট, আর আমার সাথে আছে বেগুন ভাজা, আমি আবার বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি, বেগুন ভাজা খাই না তো আমার বেগুন ভাজা দরকার পড়ে না, আমার রাজীব বেগুন ভাজা খায় না কিন্তু বেগুনই দিলে তখন খেয়ে না, কিন্তু তখন না নে, বেগুনি জিনিসটা আলাদা, বেগুন ভাজা জিনিসটা আলাদা, হ্যাঁ 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 চুপ কর, দুটোই বেগুনেরই জিনিস, তাই হলো। তো যাই হোক, সকালবেলার খাবারটা লোভনীয় খাবার দেখে আমার লোভ লাগছে, এর মধ্যে এত সুন্দর খাবার মানে তো কালকেই বলছিলাম, আমি কালকেই বলছিলাম ভিডিওতে খিচুড়ি আর ইয়ে হওয়া উচিত, ভালো হয়েছে খিচুড়িটা, দারুণ সুন্দর ভালো হয়েছে, চলো আমিও খাই। আর এই যে পাপা ঠান্ডার মধ্যে এখানে এসে বসে রয়েছে, সকাল থেকে তো মজা করলাম, এবার কাজ বাজে করতে হবে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এই দুটো তো বসেই ছিল আগের থেকে, আগের থেকে বসেছিল, রিয়া ভিজে ভিজে খাবারগুলো ফেলতে গেছিলো, যেগুলো পড়েছিল থালায় ডাস্টবিনে ফেলতে গেছে, ডাস্টবিনে ফেলতে গেছিলো খাবারটা, যাই ওই দুটোকে খেতে দিলাম, এই যে একজন বসে রয়েছে খেলো না আর একজন খাচ্ছে, এই যে খাও খাও খাও,
ওরে বাবা জল লাগিনি খাও। এখন তো এতক্ষণ ছিল, আর একটুখানি থাকলে আমার তো সকালের ভিডিওর কাজটা হয়ে যেত না। এই তুই খাবি না তো? খেতে হবে না, যা ভালো বুঝে দই দিয়ে সকালবেলা ভাত মাখিয়ে দিলাম। সারাটা কি সুন্দর খাচ্ছে, দিব্যি খাচ্ছে সারাটা। বাবা আমার ওটা ভালো জুতো কিন্তু, খামচাস খুমচাস না কিন্তু জুতোটাকে। যাই হোক, ওরা খেয়ে দেয় নি, আমাদেরও খাওয়া হয়ে গেছে, আর এখন কাজে বসবো। বসি দেখি, কারেন্ট নেই তো কী হয়েছে, ল্যাপটপের ব্যাটারিতে যেটুকুনি কাজ করা যাবে দেখি সেটুকুনি করি। তুমি ভিজছো কেন? ও ঘরে বোতলের জল দিয়ে নিতে পারতে। কারেন্ট তো গেল, আর আসার কোনো নাম নেই মনে হচ্ছে না, আজকে আর আসবে কারেন্ট। জানলার ধারে বসে বসে হাওয়া খাচ্ছি, মানে বসে বসে না শুয়ে শুয়ে হাওয়া খাচ্ছি, কী আর করবো, কাজ বাজ আজকে আর হইবে না। তখন বললাম যে ল্যাপটপে যেটুকুনি চার্জ আছে কাজ করি, কপি করতে দিয়েছিলাম ভিডিওগুলো ফোন থেকে, ওই করতে গিয়ে তো অর্ধেক চার্জ চলে গেছে। এবার যেটুকুনি চার্জ আছে ওইটুকুনি চার্জ যদি শেষ হয়ে যায় তাহলে ল্যাপটপ এবার বন্ধ করে রেখে দিতে হবে। কোনো কাজই করতে হবে না, টুকটুক করে তাও যে ভিডিওগুলো আপলোড করা আছে তা পোস্ট করা যাবে। হ্যাঁ সেটা ল্যাপটপ একটু চার্জ থাকলে, এবার যদি সারাক্ষণ কারেন্ট না দেয় তাহলে তো হয়ে গেল। ওই জন্য আর ওই চার্জটুকু নষ্ট করলাম না। হ্যাঁ সেই জন্য উল্টো পাল্টা ভিডিও উল্টো পাল্টা সময় পোস্ট হয়ে গেল। হ্যাঁ আর কি করা যাবে, কিছু করার নেই, একদিন এরকম অ্যাডজাস্ট করতে হয়। ওয়েদারের উপরে তো কারোর হাত নেই, এটাই এখন কারেন্ট হবে, তাই ঘুটঘুটে অন্ধকারই একদমই দেখতেও পাচ্ছ না মনে ঠিক করে। চলো তুমি আমি একটু ব্যবসায় খেলি। আগে লুডু খেলি তারপর দেখছি। না দেখছি না, খেলবো বলো না। লুডু 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 খেলা স্টার্ট করে দিয়েছি। লাল আর হলুদ আমার, নীল আর সবুজ ওর। আমার দুটো গুটি অলরেডি বেরিয়ে গেছে, প্রথমে তিন ছক্কা পড়ে তারপর দু ছক্কা পাঁচে দুটো গুটি বেরোলো, আর আমার ও দুই, যাই হোক আমার এখনও ছক্কা পড়ছেই না। আমার ছক্কা পড়া কালকে ভালো ছক্কা পড়ছিল, পড়েই যাচ্ছিল ছক্কা, কালকে আমার শুধু তিন ছক্কা পড়ে যাচ্ছিল। আজকেও তোমার প্রথমে একটা তিন ছক্কা পড়েছে, ঠিক দিয়েছে তো চার চার। কেমন চাললাম খেলাটা, কেমন খেললাম বলো তো? ভুলভাল খেলেছি আমি জানি। ব্যবসায় খেলতে হবে না, কারেন্ট এসে কাজে বসি। বাইরের ওয়েদার কিন্তু যত সময় যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে, কারণ মারাত্মক বৃষ্টি পড়ছে এখন, হাওয়ার সাথে সাথে মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে। এই যে আমি যাবো এখন খাবার আনতে, কিন্তু যাবো কি করে সেটাই ভাবছি। তো খাবার যেহেতু দুপুর হয়ে গেছে, অনেক বেলা হয়েছে, আমরা ততক্ষণ বসে বসে লুডু খেললাম, বসে বসে ল্যাতি খেলাম সারাদিন ধরে, এখন খাবার আনতে যাবো। মামনি ডাকলো, বললো খাবার নিয়ে যাও, দেখি যাই ছাতা নিয়ে যাই, খাবার নিয়ে আসি। নিয়ে এসে তারপর বলছে দুপুরবেলা যে কী খাবার আছে। আহা মিষ্টির দিনে খিচুড়ি আর ডিম, অনেক কষ্ট করে গিয়ে খাবারটা নিয়ে এলাম, একদম খিচুড়ি আছে আর তার সাথে হচ্ছে ডিমের কারি। লুডু খেললাম, লুডুটা জিতে গেলাম,
তারপরে ব্যবসায়ী খেললাম, বললাম আমি যে আমরা শুয়েছিলাম অনেকক্ষণ, তারপরে তো খাবার আনতে গেলাম, দেখালাম বাইরে যা বৃষ্টি হচ্ছে সেটা তোমরা দেখলেই, দেখালাম আমি যা বৃষ্টি হচ্ছে আজকে, আজকে সারাদিন এইরকমই ওয়েদার থাকবে, কিছু করার নেই। তো চলো বেশি দেরি না করে খাবারটা খেয়ে নিই দুপুরবেলা, খিচুড়ি আছে তার সাথে শুধু ডিমের কারি, ডিমের কারি দিয়ে কে কে খিচুড়ি খেয়েছো সেটা কমেন্টে জানিও। কি ভালো লাগছে? তো চলো খেয়ে নিই তাহলে দুপুরের খাবারে খিচুড়ি আর ডিমের কারি, তাই তো? একদম। খেয়ে দে, উঠে আমরা বসে পড়েছি মুভি দেখতে। কি মুভি যেন দেখছি, এটা কান্তারা, সরি কান্তারা ভুলে গেছিলাম, যাই হোক। আর একজন ম্যাডাম না, সরি স্যার, ভূত স্যার, ভূত স্যার ঘুমাচ্ছে এই যে, ওই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও কাছ থেকে দেখাচ্ছি, এই যে ভূত স্যার ঘুমাচ্ছে, জায়গা করে দিয়েছে, রিয়া জায়গা করে দিল। ওটাই পেতে দিয়েছে ঠান্ডার মধ্যে, এখন ঘুমিয়ে ঘুমাচ্ছে, ভালোই ঘুমাচ্ছে, অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে, এখন আর উঠবে না। যাই হোক, আমরা এখন মুভি দেখছি, মুভি দেখি, মুভি দেখতে ভালো লাগে। আর এই মুভিটা অনেকদিন ধরে, মানে প্রায় দু তিন মাস ধরে ভাবছি দেখবো দেখবো দেখবো, এরকম কথা বাদ দাও, এই টিভিটা প্রায় 6 মাস পরে চালানো, টিভিটা প্রায় 6 মাস পরে চালানো, সত্যি কথা। এটা টিভিটাতে লাস্ট দেখেছিলাম, টিভি দেখিনি, লাস্ট মুভি দেখেছিলাম এই টিভিটাতে প্রিয়তমা, পড়ে থাকবে এখন ফোনে, সময় পাই না তো, মানে টিভি দেখার সময় নেই আমাদের কাছে, ফোনেই কাজ করি, ফোনেই যা করার দেখি। এই টিভিটা কেনার জন্য একসময় আমরা কত খেলাধুলা তো ওই যা এখন ফোনেই দেখা যায়, তো টিভিতে আর দেখার প্রয়োজন মনে করি না। যাই হোক, এখন মুভিটা দেখি, মুভি দেখে উঠে খাবার নিয়ে বসে পড়েছি সন্ধ্যাবেলায়। লেটেস্ট খাবার, আজকে খাবারটা কিন্তু খুব সুন্দর, ছাতু মুড়ি মাখা, হেলদি খাবার। রিয়া বললো কী খাবো কী খাবো, তাই ওই বললো আবার পরে যে ছাতু খাবা মুড়ি দিয়ে, আমি বললাম হ্যাঁ নিয়ে আসো, ছাতুই খাই, এমনি আর সেভাবে কিছু খেতে ইচ্ছা করছে না। হ্যাঁ না, আমি বলেছিলাম যে ম্যাগি বানিয়ে দেবো, তারপর ও বললো যে আর এই বৃষ্টি কাদার মধ্যে আর বানাতে হবে। হ্যাঁ আমি বললাম ভাল লাগছে না এখন আর বৃষ্টি কাদার মধ্যে, যাও আবার ম্যাগি বানাও, এই করো, বৃষ্টি ফিষ্টি সারাদিন লেগে কী, পুরো ম্যাচাকার হয়ে গেল আজকে দিনটা, পুরো ম্যাচাকার, না কোনো ঠিক মতন কাজ হয়েছে না কিছু করেছি, মানে কাজ তো ভিডিও রেকর্ডিংই হয়নি প্রথম কথা। আর কি সারাদিন দেখলে সকালবেলা বিজয় পুজো শেষ, মানে দিনটা শুরু করেছি আর এখন ছাতু মুড়ি খেয়ে শেষ করছি। তোমাদের সারাদিনের ব্লগটা কেমন লাগছে কমেন্ট বক্সে লেখো, অবশ্যই পনেরো ষোলো জন মতন মারাও গেছে আহত, এরকম কিছু একটা শুনছিলাম। তারপরে কলকাতায় বড় বড় অনেক গাছ ভেঙে পড়েছে, এই নিউজ গুলো পরে আস্তে 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 যত বেলা বাড়লো তত আস্তে আস্তে পেলাম আমরা। তো সবাই জানিও যে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা তোমরা সুস্থ আছো কিনা, সবাই ভালো আছো কিনা, একদম, আর কেমন ভাবে উপভোগ করেছো এই দিনটা, আমাদের মতো লেখে কিনা। সারাদিন খবরই দেখেছি আর বই দেখেছি, আর কোনো কাজই হয়নি, মুদ্রা কথা। যাই হোক, সারাদিনটা তো কাটলো, তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কালকে নতুন ব্লগের সাথে, ততক্ষণ জন্য টাটা।